নমস্কার বন্ধুরা জবাব সাই নিউজ চ্যানেল পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ থেকে বের হওয়া আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তোমাদের বলে রেখি ডাব্লিউ বিপিএসসির পক্ষ থেকে বের হওয়া একটি নতুন আপডেট যেখানে আজ থেকে অ্যাপ্লিকেশান শুরু হলো আজকে থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে এবং রাজ্যের তেইশ জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকের জন্য সুযোগ রয়েছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশান করার পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করব। এবং এখানে তোমাদের যাবতীয় ডিটেলসে বুঝিয়ে দেব। যে কি কি পোস্ট রয়েছে বেতন কাঠামো এজ লিমিট সবটা তোমাদের সাথে শেয়ার করব যে তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে করে পরবর্তী সমস্ত ইনফর্মেশন পেয়ে যেতে পারো তো চলো আর দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তৃত আলোচনা শুরু করি তো বন্ধুরা আমি অফিসিয়াল নোটিফিকেশানটাও ওপেন করে নিয়েছি এটা সম্পূর্ণ একটি অফিসিয়াল নোটিফিকেশান যেখানে তোমাদের বলে রেখে পরিষ্কারভাবে বলা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান বারোই মার্চ মানে আজ থেকেই শুরু হলো এবং অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে এপ্রিলে দু তারিখ পর্যন্ত বিকেল তিনটে পর্যন্ত তোমাদের সময় রয়েছে চেষ্টা করবে দু তারিখের আগেই অ্যাপ্লিকেশন করে ফেলার এবং এখানে লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফিজ ফিসটাও তোমাদের দু তারিখের মধ্যেই পেমেন্ট করে দিতে হবে এবার যদি তোমরা অফলাইনে ফিজ পেমেন্ট করতে চাও তাহলে তোমরা তিন তারিখ পর্যন্ত সময় পাচ্ছ কিন্তু বাকি যদি তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন এবং ফিস পেমেন্ট করতে মানে জমা দিতে চাও তাহলে দু তারিখ হচ্ছে এটা লাস্ট ডেট আজ থেকে দু তারিখ পর্যন্ত সময় রয়েছে আর এদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অর্থাৎ তোমাদের শুরুতেই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখালাম এই সিটি পিএস পিএসসি ডাব্লিউ বি ডট গভর্নমেন্ট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে আরেকটি বিষয় তোমাদের জেনে রাখা উচিত দেয়ার শ্যাল বি নো এডিট উইন্ডো অনলাইন অ্যাপ্লিকেশন তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন একবার ক্লোজ হয়ে যাওয়ার পরে তোমাদের কোনো রকম এডিট উইন্ডো থাকছে না তো অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই নিজেরা একবার ভেরিফাই করে নেবে সমস্ত ডিটেলস একবার সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেটা কারেকশানের আর কোনো রকম সুযোগ সুবিধা থাকবে না সুতরাং সেই অ্যাপ্লিকেশান কোনো রকম ভুল ত্রুটি বা ইনকারেক্ট ইনফরমেশান থাকলে সেই অ্যাপ্লিকেশন অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে আশা করছি বিষয়টা প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে তো চলো দেখে নিই আর কি কি রয়েছে এখানে তো দেখো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে যে নোটিফিকেশনটা জারি হয়েছে সেই অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার হচ্ছে জিরো চার দু হাজার চব্বিশ এই অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার তোমাদের দেওয়া রয়েছে এবং এখানে অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বাংলা ভাষাটা লিখতে পড়তে বলতে জানতে হবে তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এই যে তোমাদের ল্যাঙ্গুয়েজ যে টেস্টটা সেটা অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ পরিষ্কারভাবে বলা রয়েছে সার্চ এবিলিটি উইল বি টেস্ট অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ তোমরা বাংলা ভাষাটা বলতে পারছো কি না সেই বিষয়টা তোমাদের টেস্ট করে নেওয়া হবে ইন্টারভিউর সময় এবার যাদের মাদার টাং নেপালি সেক্ষেত্রে তাদের বাংলা ভাষাটা ম্যান্ডেটরি নয় তো সেই জন্য মাদার টাং যাদের নেপালি নয় বাকি প্রত্যেককেই কিন্তু এই বাংলা ভাষাটা জানতে হবে তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এখানে যারা অ্যাপ্লিকেশান করবে তাদের বয়সটা বলা রয়েছে নট মোর দ্যান থার্টি সিক্স ইয়ার্স অর্থাৎ এখানে তোমাদের ম্যাক্সিমাম মানে আপার এজ লিমিটটা দেওয়া রয়েছে এবং বয়সটিকে ক্যালকুলেট করতে হবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী এখানে তোমাদের ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে ছত্রিশ বছর এবং সরকারি নিয়মমাফিক ওবিসি ক্যান্ডিডেট হলে তিন বছরের ছাড় পেয়ে যাবে অর্থাৎ ছত্রিশের সঙ্গে আরও তিন যোগ করলে হয় উনচল্লিশ বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে আর এস সি ক্যাটাগরি হয়ে থাকলে তোমরা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে অর্থাৎ তোমরা এখানে আবেদন করতে পারবে মোটামুটি আরও পাঁচ বছর যেহেতু সুতরাং একচল্লিশ বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো তো আদার্স ক্যাটাগরি যে বয়সের ছাড় পেয়ে থাকে সেটা সরকারি নিয়মমাফিক এক্ষেত্রেও পেয়ে যাবে কিন্তু এজটাকে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদেরকে হিসাব করতে হবে এবার অ্যাপ্লিকেশান করতে হলে তোমাদের একটা ফিস পেমেন্ট করতে হবে যে ফিসটা হচ্ছে দুশো টাকা এবং এখানে তোমাদের বলে রাখি এই ফিসটা শুধুমাত্র ইউ আর ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটকেই দিতে হচ্ছে বাকি যারা এস সি এস ক্যাটাগরি রয়েছে এবং পিডাব্লিউ বিডি ক্যান্ডিডেট রয়েছে যাদের ফর্টি পারসেন্ট এবং তার অ্যাবাব ডিসবিলিটিস রয়েছে তাদের কোনো রকম ফিস দিতে হচ্ছে না তারা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যারা আবেদন করবে যদি তোমরা আদার স্টেট থেকে লাইক ত্রিপুরা বা আরও অন্যান্য কোনো স্টেট থেকে যদি ভিডিওটি দেখে থাকো তাদের ক্ষেত্রে বলছি তাদের ক্যাটাগরি ওয়াইজ ফিজের কোনো ছাড় নেই তাদেরকে জেনারেল ক্যাটাগরি হিসাবেই ট্রিট করা হবে সেই বিষয়ে ক্লিয়ারলি এখানে বলা রয়েছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের সি এস টি পিডাব্লিউডি ক্যান্ডিডেটের কোনোরকম ফিজ নেই জেনারেল ওবিসিকে দুশো দশ টাকা অ্যাপ্লিকেশন ফিজ দিতে হচ্ছে এবার বলা রয়েছে সাবমিশন অফ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশান ফর বাই দ্য পোস্ট অফ দ্য সেম ক্যান্ডিডেট ইজ স্ট্রিক্টলি ফর বিডেন এবার একজন ক্যান্ডিডেট হয়তো ভুল হয়েছে যেন তোমরা বারবার অ্যাপ্লিকেশান করলে তাহলে সেই অ্যাপ্লিকেশন কিন্তু অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে একজন ক্যান্ডিডেটের থেকে বারে বারে অ্যাপ্লিকেশান যদি এখানে জারি হয় তাহলে সেই অ্যাপ্লিকেশান অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে সুতরাং একবারের বেশি এখানে অ্যাপ্লিকেশন করবে না এবং বলা রয়েছে সমস্ত ডিগ্রি এবং যা যা এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে সেটা অ্যাডভার্টাইজমেন্টের ডেট ওয়াইজ তোমাদের ক্যালকুলেট করা হবে এবং বলা রয়েছে সমস্ত অ্যাপ্লিকেশন জমা হওয়ার পরে তোমাদের বলা রয়েছে মিনিমাম এখানে তোমাদের যে নাম্বারটা এখানে রয়েছে সেই মিনিমাম কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডাকা হবে এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে সিলেক্ট করা হবে ফার্স্ট অফ অল তোমাদের অ্যাপ্লিকেশান জমা নেওয়ার পর একটা স্ক্রিনিং টেস্ট হবে স্ক্রিনিং টেস্টের পরে ইন্টারভিউর জন্য ক্যান্ডিডেটকে ডাকা হবে এবং সেখানে তোমাদের মিনিমাম একটা মানে কোয়ালিফিকেশান অনুযায়ী একটা নাম্বার পেতে হবে ইউ আর ক্যাটাগরি হলে ফর্টি পারসেন্ট ইডাব্লু এস হলেও ফর্টি পারসেন্ট ও বিসি হলে থার্টি এইট পার্সেন্ট এসসি হলে থার্টি ফাইভ এস টি হলেও থার্টি এবং পিডাব্লিউ বি হলে থার্টি পার্সেন্ট মিনিমাম তোমাদের কোয়ালি মানে এখানে বলা রয়েছে যে কোয়ালিফাইং মার্কস ইন ইন্টারভিউ ইন্টারভিউতে কোয়ালিফাইয়ের জন্য তোমাদের এখানে মিনিমাম এই পার্সেন্টেজগুলো পেতে হবে তবেই তোমরা এখানে সিলেক্টেড হবে এবার এখানে তোমাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হলেও যদি অ্যাপ্লিকেশান বেশি পরিমাণে হয় তাহলে একটা রিটেন টেস্টও হতে পারে তবে চান্সেস বেশি রয়েছে ইন্টারভিউ হওয়ারই এবার দেখো এখানে বলা রয়েছে দ্য ডেট অফ এক্সামিনেশান অথবা ইন্টারভিউ যেটাই হোক না কেন সেটা পরবর্তীতে কবে হবে সেই বিষয়ে এদের অফিশিয়াল ওয়েবসাইটেই আপলোড দেওয়া থাকবে সুতরাং যারা এখানে অ্যাপ্লিকেশান করবে তারা অবশ্যই রেগুলার বেসিসে এদের অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো রাখতে হবে এবং বলা রয়েছে অল ইনফরমেশন রিগার্ডিং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট উইল বি অ্যাভেলেবেল ফ্রম টাইম টু টাইম ইন দ্য কমিশন অব অফিসিয়াল ওয়েবসাইট তো অ্যাপ্লিকেশন সংক্রান্ত বা তোমাদের পোস্ট সংক্রান্ত সিলেকশন সংক্রান্ত সমস্ত ইনফরমেশান যেটা তোমাদের বললাম অফিসিয়াল ওয়েবসাইটই তোমরা পরবর্তীতে পেয়ে যাবে এবং এই নোটিফিকেশানটা আউট হয়েছিল তোমাদের দু তারিখে মানে মার্চের দু তারিখে নোটিফিকেশান আউট হয়েছে কিন্তু আজ থেকে এখানে অ্যাপ্লিকেশন শুরু হলো তোমরা আজ থেকে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে এবার এখানে যারা অ্যাপ্লিকেশান তাদের বলি এখানে বেতনই খুব ভালো মানের রয়েছে পে লেভেল টুয়েলভ অনুযায়ী তোমাদের এখানে বেতনটা দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার আটশো থেকে শুরু করে বিরানব্বই হাজার একশো পর্যন্ত তোমরা এখানে একটা স্যালারি পাবে এখানে এবং এখানে তোমাদের সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে প্রত্যেকটি ক্যাটাগরি এস সি এসটি ও এ বি ইউ ক্যাটাগরি প্রত্যেকটি ক্যাটাগরির জন্য এখানে সুযোগ রয়েছে খুব ভালো মানের বেতন সাতাশটা টোটাল মতো ভ্যাকেন্সি রয়েছে এখানে এবং এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে টেকনিক্যাল অফিসার টেক্সটাইল বলে একটি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেটা তোমাদের অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের বলে রাখি কোয়ালিফিকেশানের পাশাপাশি বাংলা ভাষার ওপর দক্ষতা তোমাদের অবশ্যই লাগবে ডিপার্টমেন্ট হচ্ছে মাইক্রো স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং ডাইরেক্টরের কথা বলা রয়েছে টেক্সটাইল এবং পে লেভেল তোমাদের বললাম পে লেভেল টুয়েলভ অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে ভ্যাকেন্সি আছে দুশো মানে সাতাশটির মতো ভ্যাকেন্সি রয়েছে এবং এসসি এস টি ও এবি ক্যাটাগরি পিডাব্লুডি ইডাব্লিউএস প্রত্যেকটি ক্যাটাগরির জন্য এখানে সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশান করার এবং এখানকার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা বলি এ ডিগ্রি ইন হ্যাংলুম অথবা টেক্সটাইল টেকনোলজি ফ্রম এনি ইউনিভার্সিটি এবং সাথে যদি তোমাদের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে এবং ডিপ্লোমা যদি করা থাকে হ্যাংলুম অথবা টেক্সটাইল টেকনোলজির ওপরে তাহলেও তোমরা আবেদন করতে পারবে এবং সাথে বাংলা অথবা নেপালি ল্যাঙ্গুয়েজের ওপরে তোমাদের বলতে অথবা লিখতে পড়তে জানতে হবে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ যাদের মাদার টাং নেপালি তাদের নেপালি জানতে হবে যাদের বাংলা তাদের বাংলা জানতে হবে এবং বয়সটা ছত্রিশ বছরের বেশি হবে না ন্যূনতম একুশ থেকে ছত্রিশ হচ্ছে তোমাদের বয়সটা এটা ইউআর ক্যাটাগরির কথা বলছি বাকিরা এখানে বয়সের ছাড় পেয়ে যাবে এবং এখানে অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ফিজটাকেও তোমাদের পেমেন্ট করে দিতে হবে এবার অ্যাপ্লিকেশান করার সময় অবশ্যই তোমাদের সমস্ত রকম সার্টিফিকেট মানে এসসিএসটি যদি থাকে এবং ই যদি তোমাদের ক্যাটাগরি থাকো এবং পি ক্যাটাগরি যদি থাকো তাহলে সেই সমস্ত সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় তোমাদের কিন্তু আপলোড করে দিতে হবে এবং ভ্যালিড সার্টিফিকেট থাকলে তবেই তোমরা আবেদন করতে পারবে এবং পিডাব্লুডি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের মিনিমাম ফর্টি পারসেন্ট এবং ফর্টি পারসেন্টের অ্যাবাব তাদের ডিসাবিলিটিস লাগবে তবেই তারা এখানে আবেদন করতে পারবে এবং সমস্ত রকম এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ক্লোজিং ডেট ওয়াইজ এখানে ক্যালকুলেট করা হবে অর্থাৎ তোমাদের এখানে লাস্ট ডে যেটা সেটা একবার বলি সেই লাস্ট ডেট ওয়াইজ তোমাদের সমস্ত রকম কোয়ালিফিকেশান মানে দোসরা এপ্রিল মানে এপ্রিলের দু তারিখের মধ্যে তোমাদের যাদের কমপ্লিটলি এজ এবং কোয়ালিফিকেশান রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো খুব ভালো সুযোগ যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে অবশ্যই আবেদন করো আজ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান অলরেডি শুরু হয়ে গেল যদি অ্যাপ্লিকেশান প্রসেস নিয়ে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো নেক্সট ভিডিওতে তাহলে অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকেও পাশে থেকো আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ